সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে বুটের ডাল আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি তবে একটু টেস্টি আর ভিন্ন স্বাদ নিয়ে আসার জন্য আমি আজকে লাহোরি স্টাইলে বুটের ডাল রান্না করে দেখাচ্ছি এর জন্য আমি দুই কাপ পরিমাণ ছোলার ডাল আগে থেকেই পানি দিয়ে ভেজিয়ে রেখেছিলাম আমি চার ঘন্টা আগেই বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছি অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রাখবেন ডালগুলো ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যানে ডালগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ডালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি ডালগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন একদম নরম হয়ে যায়নি আবার একদম শক্ত নেই ঠিক এরকম করে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি এখন পানি থেকে ডালগুলোকে চাকনি চামচ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি একদম বেরেস্তা করে ভেজে নিচ্ছি বেরেস্তা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দুইটি টমেটো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা তিনটি এলাচ আর দুই টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আরও এক মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডাল আমি ছোলার ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা বুটের ডালটাও ব্যবহার করতে পারেন ছোলার ডালটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি আমি ডাল সেদ্ধ করার জন্য যে পানিটা ব্যবহার করেছিলাম সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটি ছোটো সাইজের আলু সেদ্ধ করে আর সামান্য একটু ডাল সেদ্ধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই পেস্টটাকে আমি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে ডাল তৈরি করে ডালের টেস্টটা খুব ভালো আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিচ্ছি দুই মিনিট পর ডালগুলো অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন ঝোলটা ঘন হয়েছে কিন্তু ডালগুলো একদম গলে যায়নি আর এই রকম ঘন অবস্থাই আমি চুলো থেকে নামিয়ে নিব এখন অ্যাড করে দিচ্ছি ছয় থেকে সাতটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি আরও এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এখন চুলো থেকে নামিয়ে নিচ্ছি ভীষণ মজার এই লাহোরি স্টাইলে ডালের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রুটি পরোটা লুচি বা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই জমে উঠবে সকালে ঝটপট আপনারা এইভাবে ডাল তৈরি করে রুটি দিয়ে পরিবেশন করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আপনার লাইক আমার রেসিপিগুলোকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ